হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো আজকে আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা মোবাইলে বোর্ড বই ডাউনলোড করব। তার জন্য আমরা কিন্তু অনেকেই মাঝে মধ্যে আমাদের বোর্ড বইয়ের প্রয়োজন হয় যেন মোবাইলে পড়তে পারি, তার জন্য প্রথমে ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করছি NCTV বুক। তো এটি ডাউনলোড করার পর অনেকগুলি আসবে, তার মধ্যে থেকে দুই নাম্বারটি বেছে নেবে NCTV পাঠ্যপুস্তক 2021। তো এটি কিন্তু আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, তাই আমাকে কিন্তু কষ্ট করে ডাউনলোড করতে হলো না। তাই আমি এখন অ্যাপটি ওপেন করছি। তো অ্যাপটি ওপেন হয়ে গেলে এখানে কিন্তু অনেকগুলি দেখছেন যে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি দাখিল, কারিগরি, মাল্টিলিঙ্গুয়াল ও শিক্ষক সহায়িকা। তো আমরা যদি প্রাক প্রাথমিকে ঢুকি, আমরা দেখছি অনেকগুলি আছে, আমার বই, এসে নির্দেশি কি, ফ্ল্যাশ কার্ড, এগুলো কিন্তু ছোটো মানুষের। এবার প্রাথমিকে দেখছি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিকে একাদশ ও দ্বাদশ। তারপর ইত্যাদিতে কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে দাখিল, ষষ্ঠ থেকে দশম। কারিগরিতে কিন্তু SSC ও দাখিল আছে। তারপরে মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা যাই, এখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আছে শিক্ষক সহায়িকাও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। তো আমার প্রাক প্রাথমিক থেকে একটি বই দেখা দিচ্ছে, আমরা পঞ্চম শ্রেণীতে যাচ্ছি। যাওয়ার পরে দেখছেন যে অনেকগুলো বই আছে, এর মধ্যে কিন্তু প্রথমে আমি বিজ্ঞানটা চয়েস করে নিলাম। এখানে কিন্তু অনেকক্ষণ ডাউনলোড করতে সময় লাগবে, এখানে কিন্তু এটা কিন্তু MB ডাউনলোড করতে হবে, প্লাস এটা কিন্তু ডাউনলোড করতে অনেক অনেক সময় লাগে। তার জন্য আমি একটু শর্টকাটে দেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি যেগুলো আমার ডাউনলোড করা আছে, তার মধ্যে থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হয়, মানে এভাবে কীভাবে মানে ওপেন হওয়ার পরে সেটা কেমন হবে। সে আমরা বের হয়ে আসলাম, এখন আপনাদের আমরা বাংলা বইটি দেখাবো এটা কীরকম, কিন্তু অ্যাড এসে গেলো। তো একটা একটা পার হোক, তারপরে দেখাবো আমরা। তো একটা একটা সরাই ফেলতেছি এখন, দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর, ভিতর দিয়ে দেখছেন একদম আমরা যেমন আমাদের বাস্তব বইটি যেরকম, এটাও কিন্তু সেরকমই আসলে, খালি এটা একটু কষ্ট করে মোবাইল থেকে ইন্টারনেট ডাউনলোড করতে হবে। তো এটা কিন্তু যখন ডাউনলোড করে ফেলবে তখন কিন্তু এটা আপনি ফ্রিতে দেখতে পারবেন। তো আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগছে।